হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছে? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে, কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে, কি সেটা বলো না একটু। ওনার ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে সেটা বলো না, ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল, কি ও তো ডিউটিতে ছিল, আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। নিঃসন্দেহে এই তিনটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, মূল বিষয়টা যেখানে, এই তিনটে অডিও ক্লিপে প্রথম দুটোতে তো বটেই, বারে বারে পরিবারের তরফে জিজ্ঞাসা করা হয়েছে মেয়ের কী হচ্ছে, কী হয়েছে বলুন, কী হয়েছে বলুন, উল্টো দিক থেকে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হচ্ছে না। তৃতীয় ফোন কলে বলা হচ্ছে যে হয়তো সুইসাইড করেছে আপনার মেয়ে। আমি বলছি প্রথম থেকে যে প্রশ্নটা সামনে আসছিল, কিছু কি লুকোনোর চেষ্টা কোথাও কি মনে হচ্ছে না, সেই প্রশ্নটা আজকের দিনে আরও বড় হয়ে সামনে এলো? দেখো, মূল প্রশ্ন হচ্ছে দুটো। এক হচ্ছে, একবার বলা হচ্ছে যে আপনাদের মেয়ে অসুস্থ হয়েছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসুন। তারপরে আবার বলা হচ্ছে আত্মহত্যা করেছেন, হয়তো হয়তো আত্মহত্যা করেছে, অসুস্থ হয়েছে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে আত্মহত্যা করেছে, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘটনাটা কী ঘটেছে এটা বলা হচ্ছে না। হাসপাতালের যারা আছেন, তারা চিকিৎসক, হাসপাতালের কর্তৃপক্ষের লোকজন, তারা তো এইটা পরিষ্কারভাবে বুঝে গেছেন ততক্ষণে ঘটনাটা কী ঘটেছে। অন্তত এইটুকু তো পরিষ্কার হয়ে গেছে যে ঘটনাটা খুনের ঘটনা। তাহলে বারবার এই প্রশ্নই উঠছে যে তাহলে তারা কখনো আত্মহত্যা, কখনো অসুস্থ, এই কথা কেন তারা পরিবারের লোকজনকে বলছেন? এবং অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে আমি হাসপাতালের সবার সামনে থেকে, পুলিশের সামনে থেকে এই ফোন করছি, এখানে সবাই রয়েছে। তার মানে শুধু অ্যাসিস্ট্যান্ট সুপার নন, এই যে বিভ্রান্তিকর কথাবার্তা, এই কথাবার্তা বলার সঙ্গে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের আরও অন্যান্য লোকজন, যাদের ইনস্ট্রাকশনে ওই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছেন তিনবার, তারাও রয়েছেন। এখন এই তারা কারা কারা, এইটা খুঁজে বের করার দায়িত্ব নিশ্চয়ই সিবিআইয়ের। এখন যেহেতু ঘটনার তদন্ত সিবিআই করছে, এবং সেইটা নিশ্চয়ই সিবিআই জানার চেষ্টা করবে যে কেন এরকম বিভ্রান্তিকর তথ্য বারবার ফোন করে হাসপাতাল থেকে পরিবারকে দেওয়া হলো, এটা এক। দুই, এত অসংবেদনশীল কেন, যেখানে নিজের কর্মস্থলে একজন চিকিৎসক খুন হয়ে গেছেন, ধর্ষিত হয়ে খুন হয়েছেন, সেখানে হাসপাতালে তারই সহকর্মীরা তার পরিবারের লোকজনকে ফোন করে খবর দিচ্ছেন, অথচ তুমি কণ্ঠস্বর শুনলেই এটা বুঝতে পারবে, যেটা আগে বোঝা যায়নি এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার আগে, যে কতটা অসংবেদনশীলভাবে কথাবার্তা বলা হচ্ছে। এখানে তো অনেক বেশি সহমর্মিতার সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলা উচিত ছিল, কেন সেটা করা হয়নি সেই প্রশ্ন উঠছে। ফলে আমি যেটা বলছিলাম যে প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব, গোটা বিষয়টাকে হালকা করে দেখানো, গোটা বিষয়টাকে হালকা করে নেওয়া, এবং একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে যে গোটা বিষয়টাকে নিয়ে পুলিশেরও যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, যা যা স্টেপস নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি, এবং এই কারণেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আমরা।